আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সলিমুল্লাহ, সিনিয়র শিক্ষক হাসানাডি উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জ নোয়াখালী। যে অনলাইন ক্লাসে হাসানাডি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণী বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুপাত ও সমানুপাতের এটা সৃজনশীল প্রশ্ন মধ্যে আছে, এটা 18 নম্বর, তামা দস্তা রূপা দিয়ে একটা গয়না তৈরি করা হলো, ওই গয়নায় তামা এবং দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5 এবং গয়নার ওজন 380 গ্রাম। এ হলো আমার উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে এখানে তিনটা প্রশ্ন তৈরি করা হলো। ক, তামা দস্তা রূপার অনুপাত বের করো। অনুপাত চাইছে তিনটার। এরপরে গয়নায় তামা দস্তা রূপার পরিমাণ নির্ণয়। এরপরে ওই গয়নায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। এ হলো আমার আজকের করণীয়। তো ওই আমরা এখন আসো ক প্রশ্ন উত্তরটা সমাধান করি সবাই। ক, ক প্রথমে আছে ক এর উত্তর। ক এর উত্তর ঠিক আছে। কয়ের উত্তর হলো প্রথমে কী লেখা আছে, তামা অনুপাত দস্তা। তাহলে আমরা কী লিখুন, তামা অনুপাত দস্তা কত আছে, 1:2। পরে কী আছে, দস্তা রূপা। তাহলে দস্তা অনুপাত রূপা কত আছে, 3:5। এখন দেখো দস্তা এখানেও আছে 2, তাহলে এই 2 দিয়ে আমরা এগুলো গুণ করি, তাহলে 3 দুগুণ কত হবে, 6, 5 দুগুণ কত, 10। আর দস্তা এখানে কত আছে, 3, এই 3 দিয়ে এগুলো গুণ করো, তাহলে 3 দুগুণ 3, 3 দুগুণে 6। তাহলে এখন দস্তার অনুপাত একই হয়ে গেল, সুতরাং আমরা লিখতে পারি তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান কত লিখতে পারি, 3, তামা অনুপাত চিহ্ন, দস্তা হইল কত, 6, অনুপাত চিহ্ন, আর রূপ হইল 10। তাহলে নির্ণয় তামা কমা দস্তা এবং রূপার অনুপাত, রূপার অনুপাত আমরা কত পেয়ে গেলাম, অনুপাত পেলাম 3:6:10 ঠিক আছে। আমাদের ক প্রশ্নটা এখানে শেষ। খ প্রশ্ন বলছে গয়নায় তামা দস্তা রূপা তিনটার পরিমাণ আলাদা আলাদা বের করতে হবে। এখন আসো আমরা খর সমাধানটা করি। খটা কিভাবে করব, তাহলে খয়ের উত্তর, খয়ের উত্তর ক থেকে আমরা কী পেয়েছি, তামা অনুপাত দস্তা অনুপাত রূপা, তাহলে কত পেয়েছি, 3:6:10 কী থেকে পেয়েছি, ক হইতে অনুপাতের রাশিগুলোর কী হবে এখন, যোগফল তার মানে যোগ করি এলাই, 3:6:10 তাহলে মোট কত হবে, 19 ঠিক আছে। এখন প্রথমে কী আছে, গয়নায় তামার পরিমাণ, গয়নায় তামার পরিমাণ মোট কত আছে, মোট আছে 380, কত, 380 এর 19 ভাগের 3 গ্রাম,
19 দুগুণে 38 কাটাকাটি করলে 360 গ্রাম। তাহলে আমরা তামার পরিমাণ পেয়ে গেলাম। গয়নায় এরপর আছে দস্তা, দস্তার পরিমাণ 380, এর 19 ভাগের 6 গ্রাম। 19 দুগুণে 38 20, 6 দুগুণে 12 120 গ্রাম। কত গ্রাম? 120। এরপর আছে গয়নায় রূপার পরিমাণ বের করি। রূপার পরিমাণ 380, এর 19 ভাগের 10 গ্রাম, তার মানে 200 গ্রাম। কত গ্রাম হলো? 200। তাহলে উত্তর লেখা যাবে, উত্তর 60 গ্রাম, দস্তার পরিমাণ 120 গ্রাম, রূপার পরিমাণ 200 গ্রাম। তাহলে খপসটা আমাদের এখানে শেষ। তাহলে খপস বলছে গয়নায় তামা দস্তার রূপার পরিমাণ কত। তাহলে আমরা প্রথমে তামা অনুপাত, দস্তা অনুপাত, রূপা 3:6:10 কতকে পেয়েছি, অনুপাতের রাশিগুলো যোগ করলাম কত হলো 19। গয়নায় তামার পরিমাণ 300, মোট পরিমাণ আছে 380, 380 এর 19 ভাগে 3 কাটাইলে 20, 320 কত? 60 গ্রাম। গয়নায় দস্তার পরিমাণ 380 এর 19 ভাগে 6 120 গ্রাম। গয়নার উপর পরিমাণ 380 এর 19 ভাগের 10 উনিশ, এটা যদি ভাগ করি তাহলে 20 200 গ্রাম পেয়ে গেলাম। এখন আসো আমাদের গপসটা করতে হবে। গপসটা হলো গয়না কী পরিমাণ দস্তা মিশাতে, কী পরিমাণ দস্তা মিশালে অনুপাত 1:3 হবে। আর কতটুকু দস্তা মিশাতে হবে এটা আমরা জানি না। আমরা ধরে নিলাম ঘয়ের উত্তর, ঘয়ের উত্তর লেখে মনে করে নতুন করে দস্তা মিশাতে হবে, মিশাতে হবে কত জানি না। তো না জানলে আমরা এখানে সেখানে একটা অকাতে রাশি দিলাম এক্স গ্রাম বা ক গ্রাম, এক্সও ধরা যাবে ক ধরা যাবে এক্স গ্রাম। সুতরাং নতুন গয়নায়, নতুন গয়নায় তাহলে দস্তার পরিমাণ কত হবে? দস্তার পরিমাণ দাঁড়াবে, দস্তার পরিমাণ দস্তা আগে কত পেয়েছে 120, তাহলে 120 সাথে এক্স যোগ, এক্স যোগ করি এত গ্রাম। এখন আসো প্রশ্ন মতে আমরা কী পরিমাণ দস্তা মিশালে তামা দস্তার অনুপাত, তাম পেয়েছি কত? তামা পেয়েছি 60, দস্তা হবে 120 + x, অনুপাত কত? নতুন অনুপাতের দাঁড়াবে কত? 1:3, 1:3 বা এটার নাম হলো কী রাশি? পূর্ব রাশি। এটা হলো উত্তর রাশি, এটা হলো পূর্ব, এটা হলো উত্তর রাশি। পূর্ব রাশি উপরে বসে, উত্তর রাশির নিচে, এখানে এক উপরে 3 নিচে। এখন আমরা বজ্রগুণন করি। বজ্রগুণন এভাবে মাথায় মাথায় বজ্রগুণ করলে 120 + x 308 আর 180 হবে। কী করে ফেললাম? বজ্র
গুণন বা আট গুণন করে বা কোনাগুণে গুণ করে বা এক্স ইকুয়াল টু 180 বিয়োগ 120 এটা যোগ আছে এটা দিয়ে দিলে বিয়োগ হবে সুতরাং এক্স এর মান কত বাড়ল 60 তাহলে কত গ্রাম মিশাতে হবে সুতরাং নতুন গয়নায় 60 গ্রাম কি মিশাতে হবে দস্তা মিশাতে হবে দস্তা মিশাতে হবে উত্তর কত গ্রাম হবে উত্তর 60 গ্রাম কত গ্রাম 60 গ্রাম দস্তা সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য